গল্প যদি বলেন জিরো চলচ্চিত্রের মানে শেষকালে কি নাককন্যার কাহিনী এটা হলো? হাওয়া বদলে গেল। আমার মনে হয় এমন একটা দর্শক খুঁজে পাওয়া খুব মুশকিল যে এই সিনেমাটা নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবে। ফাটা একটা বোট যার মধ্যে কোনো গল্প নেই, কোনো পজিটিভনেস নেই, মানে আলটিমেটলি কালারলেস একটা পিকচার। বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে দিল, আমি ভারতবর্ষের লোক হয়েও আমি বাংলাদেশের আমি খুব প্রশংসা করলাম। কেমন লাগলো? অসাধারণ একটা প্রোডাকশন। আর অভিনয় বেশি ভালো লাগে? আমার বেশি ভালো লাগে যে আপনার মেয়েটির অভিনয় তুষি। কেমন লাগলো? দারুণ দারুণ, খুব সুন্দর। কোন বিষয়টা বেশি ভালো লাগলো ছবি? আসলে এটা একটা মানে আপনার মানে উপকথা বলুন বা রূপকথা বলুন, সেই সঙ্গে সামাজিক প্যাটার্নে মোটামুটি সেই হিসেবে ঠিকই আছে। রিয়ালিস্টিক আনরিয়ালিস্টিক কথা বলছি না, এটা সিনেমার বলার কথাও নয়, বিনোদন হিসেবে সমস্ত এদিক হিসেবে চমৎকার। এবং মাঝিদের জীবন নিয়ে যেটা আপনারা ওই গঙ্গাতে রাজেন তরফদা দেখিয়েছেন, ওটা একটা দিক, এটা আর একটা দিক। খুব ভালো। খুব দশে কত দেবেন? হ্যাঁ, দশে দশই। কেমন লাগলো? ভীষণ ভালো। কেমন লাগলো স্যার? খুব ভালো লেগেছে। কেমন লাগলো? দুর্দান্ত, দারুণ দারুণ। চিত্রনাট্যে কি কোনো ফাঁক পেলেন? না না, এভরিথিং ওকে, সুন্দর, এভরিথিং দারুণ। কেমন লাগলো? মানে দেন দেয়ার ওয়ার নাম, তার একটা আভাস পাচ্ছিলাম একটা অন্য সেটিংয়ে। কেমন লাগলো? ভালো। আজকে থেকে তো এটা হলেও রিলিজ করলো, দর্শকদের কি দেখতে বলবে? ডেফিনেটলি বাংলাদেশ ছবি করা কাকে বলে দেখিয়ে দিল। কেমন লাগলো একটু বলুন? খুব সুন্দর, খুব সুন্দর। কেমন লাগলো? খুব ভালো। কেমন লাগলো একটু বলুন? গল্পটা মিথ কিন্তু অসাধারণ ফটোগ্রাফি, অসাধারণ অভিনয় আর ফটোগ্রাফি বাইরে। গল্প যদি বলেন জিরো, মানে চলচ্চিত্রে মানে শেষকালে কি নাককন্যার কাহিনী এটা হলো? হাওয়া বদলে গেল, গৌতম চ্যাটার্জির নাম বদলে গেল, থিমটা একটু শেষের দিকে মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল, তবে মেকিং ইজ ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, এক্সেপশনাল এক্সেপশনাল। অসাধারণ ক্যামেরা, খুব ভালো কাজ। অসাধারণ, খুব ভালো, ভীষণ ভালো। কেমন লাগলো একটু বলুন? দারুণ দারুণ, অসাধারণ দারুণ, কিছু বলার নেই, মানে দারুণ বই, মন ছুঁয়ে গেল এক কথায়, অসাধারণ। চঞ্চল চৌধুরী ছেড়ে অভিনয় আমার দারুণ লেগেছে, দারুণ দারুণ। কেমন লাগলো একটু বলুন? ভালো। কেমন লাগলো? হ্যাঁ, ছবিটা এত সুন্দর মেকিং যে বাংলাদেশের ছবি এরও আগে দেখেছি, এটার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, মানে সাগরের সঙ্গে এই মাছ ধরার যেই মাঝিরা কত কষ্টকর জীবন তাদের, সেই জীবনটা একদম প্রতিচ্ছবিটা তুলে ধরেছে একদম, মানে তাদের স্ট্রাগলটা, তারা তো অনেক পেটের দায় তো আসে, তারা যে তাদের জীবনে কিছুই থাকে না, তার মধ্যেই তারা যতটুকু ভালোবাসা, যতটুকু মানে আবেগ সেটুকু তাদের থাকে সেখানেই আর কি, তাদের মানে এই এই ছবিটাকে মিলেই আর কি, পুরো ঘটনাটাকে মিলেই একটা মানে আবেগেরও প্রশ্ন আছে, আবার ধরুন এই ছবির যে মাত্রাটা মানে স্পিডটা সেটাও খুব সুন্দর। এই ছবি দেখে আমরা খুব আপ্লুত। খুব ভালো ছবি। হ্যাঁ বলুন। খুব ভালো ছবি দাদা, আমি নিজেও পরিচালক একজন, আমি নিজে বলছি ভালো ছবি হয়েছে। বাংলা ছবি যে মরেনি সেটা এই ছবি দেখে বোঝা গেল, কারণ অনেকেই তো বলে যে বাংলার কোনো প্রাণ নেই, সেটা বাংলাদেশ সেটা দেখিয়ে দিল। থেকে তো এটা হলেও রিলিজ করেছে অন্যান্য ইয়েতে, সেখানে তো লোক হচ্ছে না, কি বলবে? দেখুন, হচ্ছে না সেটা হচ্ছে মানে অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু এই নন্দন এমনই একটা জায়গা যেখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে বইটা দেখে, এবং আজকে এখানে এসে সবাই এটা দেখতেও পেলো এবং জানতেও পারলো, এবং বাংলা মুছে যায়নি, বাংলা বাংলার জায়গায় আছে,
থাকবেও এবং আরও ভবিষ্যতে আরও থাকবে। বাংলাদেশ আমাদেরকে দেখিয়ে দিল, আমি ভারতবর্ষের লোক হয়েও আমি বাংলাদেশের আমি খুব প্রশংসা করলাম, খুব ভালো লেগেছে। নতুন করে কিছু বলার নেই, আমার মনে হয় এমন একটা দর্শক খুঁজে পাওয়া খুব মুশকিল যে এই সিনেমাটা নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবে। মানে আলাদা করে টেকনিক্যাল পার্ট এবং অ্যাক্টিং পার্টকে আমি বাদ দিচ্ছি, আমাদের খোদ বাংলাতে এত ভালো ভিএফএক্স আজ অবধি ইউজ করতে পারেনি। মানে আমি আমি যেটুকুনি ভিএফএক্স দেখেছি, মানে কাইন্ড অফ কম্পারেবল উইথ হলিউড, মানে বাংলাতে এত ভালো ভিএফএক্স আমি দেখিনি কোনো সিনেমাতে। আমার যেটা মনে হয়েছে, বইটা বহু বইয়ের নকল হয়েছে, আর দু নম্বর হলো ব্রাইট কালার খুব কম, মানে ফিজিক্যালি ব্রাইট কালার, মানে কাস্টিং ব্রাইট কালার। আলটিমেটলি এটা একটা মানে ড্রেস টয় আপনার একটা শিপ, এবং অল ইন রেসপেক্ট, শুধু ওয়াটারকে বাদ দিলে পরে, কালারফুল ওয়াটার বাদ দিলে পরে কিচ্ছু নেই, পুরোটাই ড্রেস টয়, একটা একটা মানে ছেঁড়া ফাটা একটা বোট যার মধ্যে কোনো গল্প নেই, কোনো পজিটিভনেস নেই, মানে আলটিমেটলি কালারলেস একটা পিকচার। তো আরও অন্যান্য বিষয়ে একটু মন দিলে ভালো হতো, যেটা দেখছি বাংলাদেশে থেকে শুধু ওই মাঝিদের জীবনটা ইয়ে করেছে, ভাটিয়ালি গানের সুর যেটা ভেসে আছে, হ্যাঁ, এই পার বাংলা পার বাংলার মিলন, ওই হঠাৎ করে হয়েছে, কিন্তু একটু ইয়ে লাগলো যে কীভাবে সব মানুষের মারছে একটা ইয়ের জন্য। ওটা থেকে আমাদের সাথে পেয়েছি পলাশকে, মানে সেলিব্রিটি বলা যায়, মানে এটা মানে হাইপ না সত্যি করে ভালো ছিল? আমার তো দুর্দান্ত লাগলো, আমার দুর্দান্ত লাগলো। আমি ভাবছিলাম যে কীভাবে শুটিংটা করেছে, কী কষ্টকর, মানে অসাধারণ, সমুদ্রের মধ্যে এই রকম করে শুটিং করা, এবং খুব ভালো একটা, মানে ভালো লাগাই, এখন ভালো লাগার তো আর ব্যাখ্যা হয় না, কিন্তু দুর্দান্ত ভালো লাগলো, গল্পও ভালো লেগেছে, আমার সমস্ত কিছুই ভালো লেগেছে। সিনেমা হলে রিলিজ করেছে ছবিটা, কিন্তু সেই অর্থে অন্য হলগুলো ভরছে না, দর্শকদের কী বলবে? দেখতেই হবে, এটা একটা অন্য, মানে বলবো বাংলায় আমরা, মানে বাংলাদেশে আমি চঞ্চল চৌধুরীর, মোশাররফ করিম এদের মানে বিভৎস ফ্যান বাংলা নাটক দেখে। আমাদের মিরাক্কেলের জামিলকেও এখন দেখা যায়, জামিলও প্রচুর কাজ করছে, কিন্তু বাংলাদেশের সিনেমা দেখেছি দু একটা, খুবই ভালো লেগেছিলো, কিন্তু এতটা মানে আমি বলবো যে এইটা দেখুন, এটা একটা অন্য রকমের, মানে শুটিং ওয়াইজ যে কত কষ্ট করে একটা, মানে কী বলবো, এটা কষ্ট বলবো না, এটা বলবো এলএম আছে, মানে সুমনের এলএম আছে, এরকম একটা ছবিকে এই এত সুন্দর করে, এবং যে চিত্রগ্রাহক নামটা ভুলে যাচ্ছি, মানে খুব ভালো, অসাধারণ, আমি বলবো দেখুন, নইলে বাংলা ছবির একটা অন্যরকম ভাষা আপনি মিস করবেন, এটাই বলার, দর্শককে অবশ্যই দেখুন।